ভারত মহাসাগরে সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ থেকে গোপনে মোবাইল ফোনে মায়ের কাছে দোয়া চেয়েছিলেন জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক। গত মঙ্গলবার বিকেল 5টার দিকে মায়ের সাথে সর্বশেষ কথা হয় ইঞ্জিনিয়ার তৌফিকের। মায়ের সাথে কথা বলার সময় জলদস্যুরা তার ফোনটি কেড়ে নেয়। অশ্রুসিক্ত চোখে তৌফিকের মা দিলা ফরোজ একথা জানান। তা আমি বললাম দোয়া দূর পর দোয়া দূর, আল্লাহ তোমাদের রেহাই দেবে, কার টেনশন করো না, আমি ভালো আছি। এই বলতে বলতে আমি দোয়ার কথা দিয়ে বলতেছি, মনে হয় মোবাইলটা কেড়ে নিল, তারপর আর কোনো কথা হয়নি। আরও এখানে বলছে সবাইকে বললো যে যেন দোয়া করি, মাফ করে দিতে বলো, কী হয় না হয় সবাইকে বলে আমাদের মাফ করে দেয়। খুলনা মহানগরীর বয়রার করিমনগর এলাকার 20x1 নম্বর বাড়ির বাসিন্দা মোহাম্মদ ইকবালের তৃতীয় সন্তান তৌফিক। ব্যক্তি জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি। মায়ের সঙ্গে কথা বলার আগে বেলা 2টোর দিকে স্ত্রীর সাথে কথা বলেছিলেন তৌফিক। এ সময় তিনি জলদস্যুদের কবলে পড়ার বিষয়টি মা বাবাকে জানাতে নিষেধ করেন। একই সঙ্গে তার জন্য দোয়া করার কথাও বলেন তিনি। আমাকে প্রথম জানাইছে যে পায়ের টাটা হয়ে গেছে, আমি ইঞ্জিন বন্ধ করে দিয়ে আসছি, এখন আমাদেরকে সবাইকে ব্রিজে ডাকছে, সবাইকে ব্রিজে থাকতে হবে, দোয়া করো। আর কখন যোগাযোগ হবে জানি না, তারপরে আর কোনো যোগাযোগ হয়নি। পরে বিকাল 5টার দিকে লাস্ট কথা হয়েছে, বললো যে আমাদেরকে আবার সেল করতে হবে, কারণ হচ্ছে সোমালিয়ায় নিয়ে যাবে। এই আর এরপরে বোধ হয় ফোন নিয়ে নিছে, এরপর থেকে আর কোনো যোগাযোগ এখন পর্যন্ত কোনো খবর পাইনি। 2008 সাল থেকে বিভিন্ন জাহাজে চাকরি করছেন তৌফিক। তার বড় দুই ভাই ব্যবসার সাথে জড়িত থাকলেও তৌফিক তার পছন্দের কাজটি বেছে নিয়েছিলেন। গত বছর নভেম্বরে তিনি এমভি আবদুল্লাতে যোগ দেন। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।